নদিয়ার শান্তিপুরের নরসিংহপুর আউটসাইড কলোনি এলাকায় এক ব্যক্তির জমির পাঁচিল ভেঙে দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। জমির মালিক বিশ্বনাথ ঘোষের অভিযোগ, তিনি এক ব্যক্তিকে ১৬ বিঘা সম্পত্তির মধ্যে ২ বিঘা সম্পত্তি বিক্রি করেছিলেন। ওই ব্যক্তি দাবি করেন তাকে ৪ বিঘা জমি বিক্রি করা হয়েছিল। এ নিয়ে দীর্ঘদিন ধরে দুপক্ষের মধ্যে বিবাদ চলত। বিশ্বনাথ ঘোষ অভিযোগ করেন, শুক্রবার সকালে তিনি যখন জমিতে পাঁচিল দিচ্ছিলেন সেই সময় ওই ব্যক্তি পাঁচিল ভেঙে দেয়। এই ঘটনার প্রতিবাদ করায় ওই ব্যক্তি বিশ্বনাথ ঘোষকে মারধর করে বলে অভিযোগ। এদিন বিশ্বনাথ ঘোষ এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। উনি দাবি করছেন কেন ৪ বিঘে গায়ের জোরে? তাহলে কাগজপত্র কবি গিয়ে আছে? কাগজপত্র আমার ওখানে জমি আছে প্রায় ১৬ বিঘে। আচ্ছা, তারপরে আপনি আপনার জমিতে পাঁচিল দিয়েছিলেন? পাঁচিল দিয়ে তারপরে কি হয়েছে? পাঁচিল ভেঙে দিল আজকে। আজকে পাঁচিল ভেঙে দিয়েছে? কতদিন ধরে এই বিবাদ? অনেক দিন ধরে আছে। কোন এলাকা আপনাদের? নৃসিংহপুর এলাকা। নৃসিংহপুরে? হ্যাঁ। এই নিয়ে অভিযোগ করেছিলেন থানায়? এই আগে অনেক অভিযোগ করেছি, বড়বোর সামনে এসে কথা বলেছি। আজকে কেন এসছেন? আজকে এসছি ভেঙে দিয়েছে বলে। কখন ভেঙেছে? এই ১৯:০০। আজকে ১৯:০০? হ্যাঁ। আচ্ছা, আপনার যে ঘেরা সম্পত্তিটুকু রয়েছে তার মধ্যে কি কোর্টে ইনজাংশন জারি রয়েছে? ইনজাংশন আছে। তাহলে কোর্টের নির্দেশকে অমান্য করে ভাঙচুর করলো? ভাঙচুর করলো। কারা করছে এটা? ও বিশ্বনাথ মণ্ডল। কি চাইছেন আপনি এখন? এখন চাইছি সুব্যবস্থা, কোরকম খেতে হবে তো তাই নির্ভীক সম্পর্ক। আমাদের প্রতিবাদ করলে কি বলে? প্রতিবাদ করলে মেরে দেবো, হুমকি মারে, মারলো আজকে। আপনার নাম? মানে গুলি করে মারবে, এরম ব্যাপার। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।